স্যার আপনার কাছে এখন জানতে চাই যে কি কি কারণ রয়েছে যেটির কারণ আসলে কিডনি রোগ হতে পারে কোনো মানুষের যেমন এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জ যেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিডনি রোগের ক্ষেত্রে যেমন খুব বেশি তাপমাত্রা যেসব অঞ্চলে সেখানে বাংলা বাংলাদেশ সহ শ্রীলঙ্কায় বেশি ইন্ডিয়াতেও একটা উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় আছে এবং আফ্রিকাতেও আছে ক্রনিক কিডনি ডিজিজ অফ এটিলজি বলে একটা রোগ কিডনি রোগ হচ্ছে যেটা অত্যন্ত সাইলেন্টে হয় খুব অনুসন্ধিৎস দৃষ্টিতে না দেখলে ধরা পড়ে না এবং অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে সুগার কেন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ করে ফিল্ডে যারা কাজ করে তারপরে যেসব উচ্চ হাইটে মানে উচ্চ অনেক উচ্চতায় সব কৃষক কাজ করে যারা অনেক ঘাম ঝরানো কাজগুলো করে বিশেষ করে মাঠে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় এবং এটাকে অনেক কিডনি ডিজিজ অফ নিউটিলজি হিসেবে বলা হচ্ছে এবং সারা দুনিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে এটা সাইলেন্টলি হচ্ছে এবং কোনো কোনো খাবারের খাবার বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে জি বডি ডিহাইডেটেড হচ্ছে এবং তারা সরবিটল কন্টেইনিং এক ধরনের আমি অনেক ডিটেইলে যেতে চাচ্ছিলাম না এক ধরনের শরবত তারা খায় যে আমাদের পানি শূন্যতা দূর করার জন্য সেটাও তার কিডনি ইনজুরি কাজ করে এই যে ডিহাইড্রেশনের ফলে তার প্রি রেনাল একিউট রেনাল বা কিছুটা দিকে যায় এটা বারবার হতে হতে তার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে এটা অনেক আমরা খেয়াল করি না তারপরে খাবারের মধ্যে যে পেস্টিসাইড যে ইনসেক্টিসাইড বিভিন্ন রকম আমরা হেভি ম্যাটাল পানির মধ্যে অন্যান্য জায়গায় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর কারণেও ক্রনিক কিডনি যে হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এছাড়া যেমন ধরুন আমাদের ফ্ল্যাট হচ্ছে ফ্লাডে কি হচ্ছে বন্যায় সব ভেসে যাচ্ছে আপনি বিশুদ্ধ পানি পান করতে পারছেন না দূষিত পানি পান করার ফলে আপনার আপনার ডায়রিয়া বমি এসব হচ্ছে এগুলি থেকে অ্যাকিউট কিডনি ফেলিউর হতে পারতেছে এছাড়া এই যে এনভায়রনমেন্টাল যে যে ডিজাস্টারগুলো হচ্ছে যেমন সাইক্লোন যেমন আর্থ এগুলিতে আপনার একটা হয়তো বাড়ি ধসে পড়ল আর্থকোয়াকের ফলে যে একটা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে যে একটা মাসেল ইঞ্জুরি হয় একটা সেখান থেকে কিন্তু অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কারণে কিডনি রোগ হতে পারে আচ্ছা আপনার কাছে এখন জানতে চাই যে আসলে কত ধরনের কিডনি রোগ রয়েছে কিডনি রোগ বিভিন্ন ধরনের যেমন আমি যদি বলি বংশগত দিয়ে শুরু করি বংশগত কিডনি রোগ আছে যেমন পলিসিস্টিক কিডনি কিডনিতে অনেক সৃষ্টি হয় তারপরে আপনার এনভায়রনমেন্টাল যে ইয়ে হ্যাজার্ডের জন্য যেমন ধরেন ব্যথানাশক ওষুধ সেবনের জন্য কিছু কিছু অ্যান্টিবায়োটিকের জন্য এক ধরনের কিডনি রোগ হয় তারপরে আপনার ডায়াবেটিসজনিত কিডনি রোগ যেটি আমি বলেছি আগে ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ হাইপার অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ জনিত কিডনি রোগ এগুলোতে অ্যাকিউট ক্রনিক ধরনের কিডনি ফেলিওর হতে পারে এছাড়া আপনার যেগুলো আছে যে যেমন ধরেন পাথরজনিত কিডনি রোগ পাথরের কারণে এবং ইনফেকশানজনিত কিডনি রোগ ছোট বয়সে যাদের বারবার এ মূত্রনাইল ইনফেকশন হচ্ছে তাদের অনেক সময় ক্রনিক পাইল নেফ্রাইটিস সেখান থেকে হাইপার উচ্চ রক্তচাপ হয় এবং ট্রনিক কিডনি রোগ হয় এইভাবে বিভিন্ন রকম কিডনি রোগ আমরা দেখতে পাই যেগুলো খুব যত্ন করে রুগীকে না দেখলে অনেক সময় মিস হয়ে যেত